সো বন্ধুরা গুড ইভিনিং, আমি চলে এসেছি এখন এয়ারপোর্টে। যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে বিকেলে আমার ডিউটি ছিল, দেখতেই পাচ্ছেন আমি এখন এয়ারপোর্টে পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। বুঝতেই পাচ্ছেন চারি পাঁচটা ঘুরে দেখাচ্ছি, এয়ারপোর্ট পার্কিংয়ে চলে এসেছি। এখনও আমাদের ফ্লাইট নামেনি, যে স্যাররা আসবে সেই স্যারদের এখন ফ্লাইট নামেনি। এই স্যারদেরকে আমরা তুলে নিয়ে পার্ক হোটেলে যাবো, তারপর আমার ডিউটি শেষ। আপনাদেরকে আমি বাইরেটাও দেখাবো, ভেতরটাও দেখাবো। ওকে, দেখে থাকুন, ধন্যবাদ। এটা হচ্ছে এয়ারপোর্টের পার্কিং, দেখুন সাই সাই হচ্ছে গাড়ি সব লাইনে দাঁড়িয়ে আছে। বিশাল বড় এরিয়া, আমরা সেটা অবশ্যই জানেন, আপনাদেরকে বলতে লাগবে না। বুঝতে পাচ্ছেন তো বন্ধুরা, তোমরা জানো যে আমার 7টার সময় ডিউটি ছিল। এবার 7টার সময় কোন মানুষ ডিউটিতে আসে? সবাই বাড়ি, ডিউটি থেকে বাড়ি ফেরে, আর আমি হচ্ছে ডিউটি আসছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন বাজে হচ্ছে 8টা 8, আমার স্যার চলে এসছে। আমি এখন পার্কিং লট থেকে বেরিয়ে যাচ্ছি স্যারকে আনতে, 3B। দেখতেই পাচ্ছেন পার্কিং লট থেকে বেরোচ্ছি আমি। গাড়ি প্রচুর এখানটায়, এয়ারপোর্ট এত বড় এরিয়া, পার্কিং গাড়ি এত গাড়ি আছে না ধারণার বাইরে। দেখতেই পাচ্ছেন গাড়ি কত গাড়ি আছে। এবার আমি পার্কিং থেকে বেরিয়ে এয়ারপোর্টের গেটের দিকে যাচ্ছি, স্যাররা ওখানটায় ওয়েট করছে। রাস্তাও যেমন জ্যাম, পার্কিংও তেমন জ্যাম। এখন পুজোর সময় তো সব জায়গায় জ্যামই থাকে। দেখুন কত বড়টা এরিয়া, আমি আবার নিচে নামছি, নিচে থেকে ওপরে ছিলাম, এখন নিচে নামছি, নিচে থেকে আবার ওপরে যাব। আমার পেছনে আরও দুটো গাড়ি আছে আমার সাথী, তাদেরকে সাইড দিই, ওরা আগে যাবে। ওরা আগে না গেলে আমি পার্কিংয়ের টাকা ওদের কাছে আছে, পার্কিংটা ওরাই দেবে। এই দুটো গাড়ি আমাদেরই, খাদ্যভবনের স্যাররা আসবে, তাদেরকে আমরা পিক আপ করতে যাচ্ছি। পার্কিংটা দেখে নিন, এটা হচ্ছে নিচের পার্কিং, কত বড় এরিয়া। ওফ, এবার টোলের কাছে চলে এসেছি, মানে পার্কিং টোল। লাইন দিয়ে থাকতে হবে, একটার পর একটা গাড়ি এগোবে, তারপরে আমরা লাইন দিয়ে আসি। অগানার আর মারাজো সামনে, এই দুটো গাড়ি আমাদেরই, আর আমার ইনোভা। দেখতেই পাচ্ছেন এবার এয়ারপোর্টে আমরা ঢুকে গিয়েছি স্যারকে নেওয়ার জন্য। এয়ারপোর্টটা দেখুন, দেখতেই পাচ্ছেন এয়ারপোর্ট 3A সামনে দাঁড়াবো। পরপর গাড়ি দাঁড়াচ্ছে আমাদের এক সাইড করে।